নাবিল টিভি সত্যের সাথে। আমার নাম মোহাম্মদ রিয়াদ মিয়া, আমি 11 নং গেদ্দা ইউনিয়নের উপনির্বাচনের প্রার্থী। আমি 11 নং গেদ্দা ইউনিয়নের যুবলীগের সভাপতি। আমি 11 নং গেদ্দা ইউনিয়নের উপনির্বাচন করতে যাচ্ছি জনগণের দোয়ায়, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি নৌকা প্রতীক দেয় তো আমি নির্বাচন করব, জনগণের পাশে থাকব, এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাব। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি গেদ্দা ইউনিয়নের কাজ করে যাব, জনগণের পাশে থাকছিলাম, আসি এবং থাকব। আমি নিজে ঘাড়ে বাদায় আমি স্প্রে করছি সারা এলাকা, সারা গেদ্দা ইউনিয়ন আমি স্প্রে করছি। আমার নিজস্ব দর্জি দিয়া মাস্ক বানায়, তখন বাজারে মাস্ক ছিল না, আমি হাজার হাজার মাস্ক বিতরণ করছি। এবং আমি 100 কতটি যেন মসজিদ ছিল ইমাম সাহেবদের, আমি ত্রাণ অনুদান করছি যুবলীগের পক্ষ থেকে। এবং প্রত্যেকটা মহল্লায় বাজারঘাটে আমি সরকারি অনুযায়ীভাবে আমি সতর্কবাণী করছি এবং ঘরে থাকতে হবে, এটাই নিরাপদ, সেই প্রচার করছি। আমি বিভিন্নভাবে ওই করোনা মহামারীতে আমি সহযোগিতা করছি, এবং আমি নিজেও সেফ হয়ে আর কি চলছি, ঝুঁকিপূর্ণ নিয়ে চলছি। সর্বপ্রথম হলো আমি কাজ করব সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, জঙ্গিমুক্ত, এবং যারা ভূমি দুঃস্থ আছে এদের প্রতিবাদে দাঁড়াব। এবং আমার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ যেখানে যা লাগে আমি ঠিক সেখানে সেভাবে আমি উপস্থিত থাকব এবং সমাধান করার চেষ্টা করব। আমি মনোনয়ন পা যদি আমাকে দেয়, আমি না দিলেও দল করি, ভালোবাসি এই দলের, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি গড়া সৈনিক, আমি তাকে ভালোবাসি এবং মনোপ্রাণ থেকে আমি থাকব, আসি, ছিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।